নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আপনাদের সাথে প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাব পঞ্জিকাতে। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি, সুতরাং কলমি শাকের সেবন আজ আপনাদের ক্ষেত্রে নিষিদ্ধ রাখা অত্যন্ত শুভ হবে। আজ আপনাদের ক্ষেত্রে নক্ষত্র থাকছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র মণ্ডলীতে 23 নম্বর নক্ষত্র হিসাবে মকর এবং কুম্ভ রাশির গৃহে অবস্থান করে থাকে। এটি একটি মঙ্গল দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। করণ আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে বনিজ করণ পক্ষ, কৃষ্ণপক্ষ যোগ শুভযোগ। দিন আজ থাকছে শনিবার এবং রাহুকাল থাকবে 8:26 থেকে 10:01 সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম আপনারা শুরু করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। অমৃতকাল থাকবে দুপুরবেলা 2:46 থেকে 4:21 পর্যন্ত। এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা নিশ্চিতভাবে দিয়ে থাকবে। শুভ সময় থাকবে সকালবেলা 6:51 থেকে 8:26 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। মামলা শুরু করার জন্য শুভতিথি আজকে থাকছে, যা থাকবে 8:45 সকালবেলা থেকে 5:51 সকালবেলা পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে আজকে নেই, রয়েছে 21 এপ্রিল, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:20 সকালবেলা থেকে 7:40 সকালবেলা পর্যন্ত এবং পরবর্তী সময় থাকবে 9:35 থেকে 2:10 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে প্রপোজাল দেওয়ার জন্য শুভতিথি রয়েছে, যা থাকবে আজ চলবে 6:26 সকালবেলা থেকে 9:59 সকালবেলা পর্যন্ত এবং পরবর্তী সময় থাকবে রাত্রেবেলা 9:15 থেকে 9:27 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের প্রপোজাল দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি থাকছে আজকে, যা থাকবে 5:56 সকালবেলা থেকে 7:35 সকালবেলা পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে লাভকারী হয়ে থাকবে। আপনাদের ক্ষেত্রে সিজারিয়ান অপারেশন শুরু করার জন্য শুভতিথি আজকে রয়েছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:26 সকালবেলা থেকে 9:59 পর্যন্ত এবং পরবর্তী সময় থাকবে 9:15 থেকে 9:27 রাত্রেবেলা পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের সিজারিয়ান অপারেশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভতিথি রয়েছে, যা থাকবে 23 এপ্রিল, যা চলবে 5:48 সকালবেলা থেকে 7:48 সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে পশ্চিম দিক। যারা পশ্চিম দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পশ্চিম দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে হয়ে থাকবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের ক্ষেত্রে সংখ্যা 1, আজকে দুরভ্রমণে ফায়দা মিলবে। সংখ্যা 2, মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। সংখ্যা 3, আর্থিক ক্ষেত্র মজবুত হবে। সংখ্যা 4, মতবিরোধ এড়িয়ে থাকুন। সংখ্যা 5, মানসিক অস্থিরতা আজ এড়িয়ে থাকার চেষ্টা করুন। ধার্মিক কার্যে সফলতা মিলবে। সংখ্যা 6, অধিক ব্যয় আপনাকে আজকে সমস্যায় ফেলতে পারে। সংখ্যা 7, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সংখ্যা 8, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। সংখ্যা 9, দাম্পত্য জীবনে আসা সমস্যাগুলি বৃদ্ধি পেতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব ABCD। আর ABCD কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাব। প্রথমে আলোচনা করব এ, আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। বি, আজকে আপনাদের ক্ষেত্রে গলা জাতীয় কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে, তার সাথে সাথে অর্থনৈতিক দিকে খরচের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন, হঠাৎই সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে আসতে পারে আপনাদের ক্ষেত্রে। সি, মতবিরোধ এড়িয়ে চলুন। ডি, আজকে আপনাদের ক্ষেত্রে মার্কেটিং লাইনে বিশেষ ফায়দা মিলবে। ই, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। এফ, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। জি, কোনোভাবেই কাউকে ঋণ দেওয়া শুভ নয়। এইচ, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। আই, প্রেমজ জীবনে সফলতা মিলবে। জে, আজকে মানসিক অস্থিরতা উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। কে, আজকে মানসিক স্থিতি কিন্তু কিছুটা বিঘ্নিত হতে দেখা যাচ্ছে।
এল আজকে কোনোভাবেই কাউকে ঋণ দেওয়ার শুভ নয়। এম আজকে আপনাদের জন্য প্রেমজ জীবনে সমস্যা বৃদ্ধি পাবে। এন আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ করার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে ফায়দা অবশ্যই দিয়ে থাকবে। ও আজকে আপনাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে জটিলতা বৃদ্ধি। পি আজকে ব্যবসায়িক সূত্রে আসা ধন বা অর্থনৈতিক লাভ মুনাফা অধিক হতে দেখতে পাবেন। কিউ আজকে আপনাদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্র মজবুত হবে, আর কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না। এস আজকে ফাটকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। টি দাম্পত্য জীবনে আসা সমস্যাগুলি বৃদ্ধি পাবে। ইউ কাউকে আজকে মনের কথা খুলে বলার পূর্বে সাতপাঁচ ভেবে তবেই বলুন, নচেৎ হঠাৎই বিপত্তির সৃষ্টি হতে দেখা যেতে পারে। ভি আজকে প্রেমজ জীবন সংকটপূর্ণ হতে পারে। ডাব্লু নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। এক্স আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। ওয়াই কোনো গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আজ অর্থলগ্নি করে ফায়দা পেতে পারেন। জেড মানসিক উদ্বেগ এবং অস্থিরতা থেকে বাঁচার ক্ষেত্রে আপনাদের আজকে কিন্তু অবশ্যই মনে প্রশান্তি রাখা উচিত, তাই জন্য আপনারা অবশ্যই কিন্তু ধ্যান মেডিটেশন এবং কোনো যোগাভ্যাস করার মাধ্যমে কিছু ফায়দা অবশ্যই পেতে পারেন। আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে। কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন, প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার, যাদের রবিবারে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে কোনো গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যেতে পারে। যাদের সোমবার জন্ম হয়েছে আজকে ব্যস্ততা ভরা দিন থাকবে। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে প্রেমজ জীবনে জটিলতা এবং সমস্যা বৃদ্ধি পেতে পারে। যাদের বুধবার জন্ম হয়েছে আর্থিক ক্ষেত্র মজবুত হবে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে কোনোভাবেই কাউকে ঋণ দেওয়া শুভ নয়। যাদের শুক্রবার জন্ম হয়েছে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে। যাদের শনিবার জন্ম হয়েছে আজকে আর্থিক সৌভাগ্য আসলেও তা আপনাদের ক্ষেত্রে বিঘ্নিত হতেও একই সাথে দেখা যেতে পারে। আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে। কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন, প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ, ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত রাখুন, আজ আপনাদের ক্ষেত্রে ঋণ দেওয়া শুভ নয়। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দুর্ঘটনা এড়িয়ে থাকা শুভ হবে। যাদের আষাঢ়ে জন্ম হয়েছে আজকে মতবিরোধ মতানৈক্য চরমে পৌঁছতে পারে আপনাদের ক্ষেত্রে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে ঋণ দেওয়া নেওয়ার জন্য আজকে দিনটি আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে রোগ ঋণ শত্রু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে আজকে শ্রীবৃদ্ধি হতে চলেছে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা বিশেষ ফায়দাদার হতে পারে। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে প্রেমজ জীবন আজকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্যাগুলিকে ওভারকাম করতে পারবে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে মানসিক উদ্বেগ অস্থিরতা কম হতে দেখা যাবে অন্যান্য দিনের তুলনায়। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে গৃহবাড়ি সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি পাবে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে আর্থিক ক্ষেত্র মোটের ওপর শুভ রয়েছে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে ঋণ দেওয়া এবং ঋণ নেওয়ার জন্য দিনটি অত্যন্ত বিশেষভাবে শুভ এবং লাভকারী হতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দাম্পত্যের মধ্যে আজকে জটিলতা সমস্যাগুলি এড়িয়ে থাকার চেষ্টা করুন, নচেৎ বিবাদ চরমে পৌঁছতে পারে। অধিক অর্থ ব্যয় আপনাকে আজকে সমস্যায় ফেলতে পারে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, সতর্ক হয়ে খরচ করুন, তা শুভ হবে। শুভ রং লাল, শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব বৃষ রাশি। ঋণ না দেওয়াই আজকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি, মানসিক উদ্বেগ এবং অস্থিরতার কারণে আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা জিনিস আপনাদের হাতছাড়া হতেও দেখা যেতে পারে। সতর্ক থাকুন, কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা ছয়। আলোচনা করব মিথুন রাশি। ঋণ দেওয়ার জন্য দিনটি আজকে শুভ নয়। আজকে প্রেমজ জীবনে জটিলতা বৃদ্ধি হতে পারে। আকস্মিক আজকেভাবে কিন্তু কোনো দুর্ঘটনার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। আপনার কাছের পরিজনের সাথে কিন্তু মতবিরোধের জায়গা হঠাৎই কিন্তু তীব্র হতে দেখা যেতে পারে। শত্রুতামূলক সম্পর্ক আজ এড়িয়ে থাকার চেষ্টা করুন, তা শুভ হবে। শুভ রং সবুজ, শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব কর্কট রাশি। দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি পাবে। আজকে মানসিক উদ্বেগ অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। আপনার পরিবার পরিজনদের নিয়ে আজকে দূরভ্রমণের কোনো পরিকল্পনাও আজকে করতে দেখা যেতে পারে বিকেলের পরবর্তী সময়। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা নয়। আলোচনা করব সিংহ রাশি।
প্রেমজ জীবনে আসা ঝঞ্ঝাট এবং সমস্যাগুলি কিছু অংশে আজ কম হতে আপনারা নিশ্চিতভাবে দেখতে পাবেন। আজকে যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে লগ্নি বুঝে করলে আপনারা নিশ্চিতভাবে ফায়দা অবশ্যই পাবেন। আইনি জটিলতার ক্ষেত্রে আজকে মামলা মোকদ্দমায় জড়ানো আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব কন্যা রাশি। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে, মানসিক উদ্বেগ অস্থিরতা বিবাহের বিষয়কে কেন্দ্র করে হঠাৎই তৈরি হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। পরিবার পরিজনদের সাথে মতবিরোধ আজকে চরমে যেতে পারে আপনাদের ক্ষেত্রে, সতর্ক থাকবেন। শুভ রং আজকে আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব এবার আপনাদের ক্ষেত্রে বাস্তু টিপস। বাস্তু টিপসে বলে চলা প্রত্যেক দিনকার মতো ছোট ছোট বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করবেন। আজকে আমরা বাস্তু টিপসের ক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা করব। অনেক মানুষই রয়েছেন যারা কিন্তু তাদের গৃহে এই পয়লা বৈশাখের দিনে বিভিন্ন ধরনের পুজো আচ্ছা করে থাকেন। যে কোনো ধরনের আধ্যাত্মিক ক্রিয়াকলাপই বাড়িতে হোক না কেন, তা হোমযজ্ঞ হতে পারে বা যে কোনো ক্রিয়াই হোক না কেন, আধ্যাত্মিক যে কোনো ক্রিয়াই সর্বদা আপনি আপনার গৃহের উত্তর পূর্ব কোণায় করলে তা আপনাদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি করায়। এক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন, যারা যজ্ঞ করেন সাধারণতভাবে তাদের যজ্ঞের যে কুণ্ডটা সেটা ঈশান কোণার ঘরের দক্ষিণ প্রান্তে রেখে সর্বদা যজ্ঞ করা শুভ বলে মানা হয়ে থাকে। সাধারণতভাবে দক্ষিণ পূর্ব দিক বা দক্ষিণ দিক আগুনের দিক, অগ্নির দিক। যদি কোনোভাবে উত্তর পূর্ব বা উত্তর দিকে আগুনের প্রবাহ বেশি চলে আসে তাহলে সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে জলতত্ত্বকে হানি পৌঁছবে এবং হতে পারে যজ্ঞ যে কোনো প্রকারেরই আগুন হোক না কেন আগুন আপনাদের জলের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করবে। সুতরাং এই ছোটো ছোটো বিষয়গুলির দিকে অত্যন্ত ধ্যান দেওয়া আপনাদের ক্ষেত্রে বিশেষ জরুরি। দেখুন, আপনাদের গৃহে আপনারা পুজো আচ্ছা তো করেই থাকেন, কিন্তু পুজো আচ্ছা আপনারা ঈশান ঘণেই করছেন, আপনারা আপনাদের বাস্তু মেনেই আপনারা পুজো আচ্ছা করছেন, কিন্তু সেখানেও কিন্তু যখন আপনারা যজ্ঞ করছেন এই যজ্ঞের আগুন কিন্তু সর্বদা আপনাদের দক্ষিণ প্রান্তে বা দক্ষিণ পূর্ব প্রান্তে রাখলে বিশেষভাবে শুভ হবে, ঈশান কোণার ঘরের দক্ষিণ পূর্ব কোণায়। আলোচনা করব যাদের আজ কী গাছ পুজো করা উচিত। আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু শমী গাছ পুজো করলে অত্যন্ত বিশেষ ফায়দা নিশ্চিতভাবে পেয়ে থাকবেন। আজকে বলে রাখি, যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আজ মধু সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা নিশ্চিতভাবে দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে আজ দান বলি, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখে তাদের ক্ষেত্রে কিন্তু আজ আটা দান করে বিশেষ ফায়দা আপনারা নিশ্চিতভাবে পেতে পারেন। আজকে একটি ছোট্ট উপায় বলবো, প্রতিনিয়ত বলে চলা ছোট ছোট উপায়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। দেখুন, এই পয়লা বৈশাখের দিনটি অত্যন্ত বিশেষ দিন আপনাদের ক্ষেত্রে, আর আমরা যারা প্রত্যেকেই যারা বাঙালি রয়েছি তাদের ক্ষেত্রে একটা অত্যন্ত সুন্দর দিন। আর তার সাথে সাথে 1430-এ কিন্তু আমরা পদার্পণ করে গেলাম। আর আজকে যেহেতু তিথি রয়েছে, দশমী তিথি, সেই জন্য আপনারা কিন্তু দেবী গঙ্গা, মা গঙ্গার প্রতি কিন্তু আপনারা আজকে পুজো করতে পারেন। মা গঙ্গায় আজকে আপনারা কিন্তু আপনাদের মন মতো খাদ্যদ্রব্য, যেগুলি মাছ খেতে ভালোবাসে, আটার গুলি আর তার সাথে সাথে সামান্য মিষ্টি জাতীয় কিছু, এগুলো কিন্তু অবশ্যই মা গঙ্গাকে দিন। এতে আপনার থেমে থাকা কাজ যেগুলি রয়েছে সেই কাজগুলি কিন্তু প্রবাহ হতে দেখতে পাবে। তবে মাথায় রাখবেন, প্রবাহমান জলে দেবেন, কখনোই স্থির জলে দেবেন না, সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আপনারা গঙ্গায় দিন, নদীতে দিন, ভালো হবে। আর আপনাদের ক্ষেত্রে আজকে বলে দিই, বিকালবেলা অবশ্যই কিন্তু আজকে আপনারা ঘিয়ের প্রদীপ অবশ্যই আপনার গৃহে জ্বালাবেন, এতে আপনাদের ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে। তার সাথে সাথে 6টি লবঙ্গ তার মধ্যে ফেলে দেবেন, এতে শারীরিক সমস্যা থেকে মুক্তিপ্রাপ্তির একটি সমন্বয়ও কিন্তু সেখানে তৈরি করতে দেখা যাবে। আলোচনা করব, যাদের আজ জন্মদিন রয়েছে তাদের ক্ষেত্রে আজ আটা দান করা শুভ হবে, যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারাও আজ আটা দান করে বিশেষ ফায়দা নিশ্চিতভাবে পেতে পারে। আলোচনায় চলে যাবো এবার আপনাদের সাথে রাশিফলের, রাশিফলের আলোচনায় এখন আপনাদের ক্ষেত্রে সপ্তম রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আজ জমিজমা বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। বাড়ির আত্মীয় স্বজন পরিজনের সাথে কিছু অংশে হঠাৎ মতবিরোধ রাত্রের দিকে তৈরি হতে দেখা যেতে পারে, বুঝে কথা বলা আপনাদের ক্ষেত্রে বিশেষ জরুরি, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা আপনাদের ক্ষেত্রে বিশেষ জরুরি। শুভ রং আজকে আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব বৃশ্চিক রাশি। আর্থিক ক্ষেত্র মজবুত হবে, পাওনা অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিনটি মোটের উপর মধ্যম, দূরযাত্রার ক্ষেত্রে দিনটি বিকেলের পরবর্তী সময় শুভ রয়েছে, স্বাস্থ্যের খেয়াল রাখুন, নচেৎ হঠাৎই কিন্তু বিপত্তির সৃষ্টি হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে।
মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ করার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ফায়দাদার হতে পারে। শুভ রঙ আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা নয়। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশি, রাগ এবং জেদ এই দুটি কিন্তু অত্যন্ত আপনাদের ক্ষেত্রে আপনার দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে কিছু বড় সমস্যা নিয়ে আসতে পারে। সুতরাং মানসিক স্থিতিকে ঠিক রাখুন, আধ্যাত্মিক চর্চায় মনোযোগ দিন, সন্তানের প্রতি আজকে বিশেষ খেয়াল আপনাদের ক্ষেত্রে রাখা উচিত। হঠাৎই কিন্তু কোনো বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে দেখা যেতে পারে বিকেলের পরবর্তী সময়। আপনাদের ক্ষেত্রে আপনারা যদি মনে করছেন অর্থনৈতিক বিষয়ে কিছু সমস্যা আপনাদের বাড়িতে গৃহে সৃষ্টি হচ্ছে, তাহলে আজকে আপনাদের ক্ষেত্রে বুঝে অর্থ খরচ করা উচিত, নচেত অর্থনৈতিক সমস্যা আরও বেশি কিন্তু বৃদ্ধি পেতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। শুভ রং লাল, শুভ সংখ্যা নয়। আলোচনা করব মকর রাশি। প্রমোটিং ব্যবসায় সফলতা মিলবে। আজকে দূরভ্রমণের ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো থাকলেও বিকেলের পরবর্তী সময় আধ্যাত্মিক চর্চায় মনোনিবেশ করা আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা দিয়ে থাকবে। আপনাদের ক্ষেত্রে আজকে কেনাকাটা করার জন্য দিনটি বিশেষ শুভ এবং লাভকারী, এবং বিবাহের কথাবার্তা এগোনোর জন্য কিন্তু আজকে দিনটি বিশেষ শুভ রয়েছে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা আট। আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে সাবধান, আজকে কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে, হঠাৎই কিন্তু আকস্মিক ধন হানি হতে দেখা যেতে পারে, সমস্যা আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু পিছু তাও ছাড়তে পারে। বিকেলের পরবর্তী সময় থেকে কিছুটা সমস্যা সমাধানের পথ ধীরে ধীরে খুঁজে পেতে দেখতে পাবেন। আর্থিক ক্ষেত্র মোটের উপর মধ্যমই বলা চলে, খুব ভালো কিন্তু নয়। হঠাৎই ব্যয়বহুল সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু বিপত্তি সৃষ্টি করতে হঠাৎ দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব মীন রাশি। পার্টনারের হেলথ নিয়ে সমস্যা বৃদ্ধি। আজকে দূরভ্রমণের ক্ষেত্রে দিনটা শুভ নয়, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, তবে বিকেলের পরবর্তী সময় কিছু বিবাদ বিতর্ক আপনার পার্টনারের সাথে, আপনার কাছের মানুষের সাথে হয়ে যাওয়ার ফলে আপনি আজ সমস্যার সম্মুখীন কিন্তু বারংবার হতে দেখা যেতে পারে। যদি আপনার গাইন সম্বন্ধীয় কোনো সমস্যা রয়েছে, কোনো ইস্যু সম্বন্ধীয় সমস্যা রয়েছে, তাহলে সেগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ লাভকারী হয়ে থাকবে। শুভ রং সাদা, শুভ সংখ্যা সাত। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।